সুপ্রিয় দশম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, এটাই তোমাদের জন্য আমাদের সব সময়ের প্রার্থনা। যেহেতু পরিস্থিতি অনুকূলে নয়, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না, জীবন তো জীবনের গতিতেই চলবে। জীবনকে যদি চালাতে চাই, এর সাথে আমাদের পড়াশোনাটাও চালিয়ে নিতে হবে। তাতে সেই আলোকে আমাদের ধারাবাহিক যে কার্যক্রমগুলো, অর্থাৎ আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ করেছি, তার রেজাল্টও দিয়ে দিয়েছি। এবার আমাদের সামনে অর্থাৎ 5 তারিখে তোমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষা, তোমরা নিশ্চয়ই সবাই অবগত আছো। এবং এই পরীক্ষার যে যে সাজেশনগুলো, অর্থাৎ যতগুলো অধ্যায় তোমার পাওয়ার কথা, তোমরা নিশ্চয়ই সময় পেয়ে গেছো। সাধারণ গণিতে তোমাদের জন্য নিশ্চয় মান নির্ণয়, অর্থাৎ 3.1, 3.2 আর দশ অনুশীলনীটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। এই অধ্যায়গুলোর উপর তোমাদের টিউটোরিয়াল প্রশ্ন করব। আশা করি এই অধ্যায়গুলো বারবার আমরা প্রিপারেশন করাতে চাচ্ছি, যে অধ্যায়গুলো যেন তুমি বারবার করো। এবং এই অধ্যায়গুলো বারবার করলে আমরা যে এখন এখন থেকে যে যতটুকু ক্লাস আমরা নেই দশম শ্রেণীর জন্য, আমরা চেষ্টা করব যে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের তুলে ধরার জন্য। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তুমি ভালোভাবে সলভ করো, বা এর আগে আমরা ক্লাসে যে পড়াগুলো দেখাইছি তোমাদের সৃজনশীল, বিশেষ করে সৃজনশীল, সেগুলো যদি একবার রিভিশন করো, আশা করি তোমরা কমন পাবে এবং ভালোভাবে পরীক্ষা দাও। আর যেহেতু বাসায় পরীক্ষা, আমি মানে স্কুলের পক্ষ থেকে, আমাদের স্কুলের পক্ষ থেকে আশা করবো তোমরা কোনো অসৎ পথ অবলম্বন করবে না, নিজে যতটুকু পারো ততটুকু লিখবে এবং কোনো রকম 2 নাম্বারই করবে না। এবং খাতাটা যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে দেখাতে পারি, অর্থাৎ তোমার প্রকৃত মেধা যেন যাচাই হয়, সেদিকে সবাই একটু খেয়াল রাখবে। তো আমরা আমি আজ 3.1, 3.2 একটা সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো তোমাদের। এর আগেও আমরা মান নির্ণয়ের উপর অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তোমাদের ক্লাসে দেখেছি। তো আশা করি তোমরা প্রশ্নগুলো সবার মনে আছে, এবং আজকের প্রশ্নটাও যেন তোমরা ভালোভাবে মানে মাথায় নিতে পারো, সেদিকেই আমরা চাচ্ছি যে ওই ওই কাজটা যেন আমরা তোমাদের করে দিতে পারি। তো প্রথমত প্রশ্নের সাথে আমরা একটু পরিচয়, প্রশ্নটা কী লিখছি অর্থাৎ কী নির্ণয় করতে পারছে এটা আমরা একটু দেখি। তো প্রশ্নটা বলছে যে দেখো, যে x² = 5 + 2√6, a + b মান নিন, a² + b² মান নিন, a³ + b³ মান, p³। ক নাম প্রশ্ন বলছি যে x এর মান নির্ণয় করো, খ নাম্বার বলছি একটা রাশি বলছি যে a⁴ - 1/a⁴ এর মান নির্ণয় করো, আর গ নাম্বার প্রশ্ন বলছি যে প্রুফ দ্যাট, অর্থাৎ প্রমাণ করো যে m³ + 2 p³ = 3 mm। এতটুকুই আমার সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ আমি একে একে অর্থাৎ ক খ গ স্টেপ বাই স্টেপ মানে প্রমাণ করার চেষ্টা করবো, মান নির্ণয় করার চেষ্টা করবো। আশা করি তোমরা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে, এবং যে লাইনে মানে যে ক খ গ যেটাতেই তোমাদের কোনো প্রবলেম হবে, ইনবক্সে মেসেজ করলে তোমাদের সলভ করে দেওয়া হবে। এবং এর আগেও আমরা চেষ্টা কিন্তু করেছি যে তোমরা অনেকেই ইনবক্সে এসএমএস করেছো যে মানে অমুক নাম্বার অঙ্কটা সমস্যা, অমুক নাম্বার অঙ্কটা সমস্যা। আমরা পরবর্তী ভিডিওতেই ওই সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, আগামীতেও দেবো ইনশাল্লাহ। আমরা শুরু করবো ক নং প্রশ্ন দিয়ে। ক নং প্রশ্ন কি বলছে যে এক্স এর মানটা নির্ণয় করো। তাহলে এক্স এর মান দেখো, এক্স এর মান আমি কোথা থেকে নির্ণয় করবো, এর ভিতরে কি এক্স আছে, এখানেও এক্স না, এখানেও, তার মানে কি এই তিনটা মান আমাকে কোনো এখন কোনো ব্যবহার নেই, অর্থাৎ ক নং এর জন্য এই তিনটা মানের আমার কোনো কাজ নেই। তাহলে এক্স কোথায় আছে, এতটুকু, অর্থাৎ এখান থেকেই আমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। আমি প্রথমত দেওয়া আছে যে এই মানটা আগে লিখবো, নাম্বার ক দেখো, দেখো দেওয়া আছে x² = 5 + 2√6, এটা আছে মান। এখান থেকে প্রশ্ন বলছে যে x এর মানটা নির্ণয় করো, আমরা কিভাবে x এর মানটা বের করতে পারি সেটাই এখন দেখার বিষয়। তো এই পাশে আমার কি আছে, স্কোয়ার, অর্থাৎ x এর মান বের করতে গেলে আমাকে স্কোয়ারটা ভ্যানিশ করতে হবে। কিন্তু আমি কিভাবে স্কোয়ার ভ্যানিশ করার দুটো উপায়, একটা হলো আমরা জানি যে a² √2, অথবা আমরা যদি উভয় পক্ষ থেকে স্কোয়ার বাতিল করতে পারি তা হবে। কিন্তু দেখো এই ক্ষেত্রে যদি স্কোয়ারটা আমি ডাইরেক্ট এখানে রুট করে দিই, তাহলে কোনো বিশেষ কোনো লাভ হবে, কোনো লাভ নেই। তার মানে এখানে স্কোয়ার রুট করলে আমার কোনো লাভ হলো না, অর্থাৎ এক্স এর মান বের হলো না। তার মানে এখানে আমাকে এমন কিছু করতে হবে, এমন কিছু এখানে করবো যাতে এখানে এই পাশে আমার স্কোয়ার আছে, এই পাশে যদি আমি স্কোয়ার আনতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাতিল করে দিলেই আমার এক্স এর মানটা বের করা সম্ভব। তাই আমার উদ্দেশ্য সেটাই যে এই পাশে আমরা একটা স্কোয়ার আনবো। দেখো কিভাবে স্কোয়ারটা আনতে পারি, আমি যদি এভাবে লিখি যে দেখো x² এখানে 5 আছে না,
এই পাঁচকে আমরা ভাঙাবো। দেখো দুই যোগ তিন পাঁচ করা যায়। এখন তুমি অনেকে আবার বলতে পারো যে কেন দুই যোগ তিন কেন পাঁচ লিখবো, আমি তো চার যোগ এক তাও পাঁচ লিখতে পারি। হ্যাঁ এটাও চার যোগ পাঁচ এক লেখা যায়, কিন্তু আমার এবি অর্থাৎ এখানে একটা সূত্র বানাবো, তো এখানে এখানে ছয় আছে না, এই ছয়টাকে যদি আমরা ভাঙি তিন যোগে ছয় অর্থাৎ তিন আর দুই ভাঙলেই ছয় হয় গুণন করলে, এই ক্ষেত্রে এমনভাবে এটাকে ভাঙবো যাতে এটা গুণ ফলের সাথে মিলে যায়। যেমন দেখো তো এখানে যদি আমি তিন আর এটাকে দেখো রুট থ্রি ইন্টু রুট টু, এই দেখো এখন যদি আমি দেখো তিন আর দুই শুধু যোগ করি কত হবে, তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ, আর এখানে দেখো রুট থ্রি আর রুট টু এটা যদি গুণন করো তাহলে কত হবে রুট সিক্স। অর্থাৎ তুমি যদি চাইলেই যে তুমি বললা যে আমি চার আর এক যোগ করে পাঁচ বানাবো, হ্যাঁ তুমি যদি এখানে চার দাও এখানে এক দাও তার মানে কি হবে, তাহলে আমার কোনো সূত্র হবে না এই এই ক্ষেত্রে, এই চার আর এক দেওয়া যাবে না, তিন আর দুই দিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমত ভাঙালাম যে পাঁচকে ভাঙালাম তিন আর দুই যোগ করলে পাঁচ হয়। এখন দেখো এটাকে যদি আমি যেহেতু আমি এ পাশে সূত্র মিলাবো তাহলে এখানে সূত্রটা সূত্র এটা এই সূত্রটা মিলাবো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, কারণ এখানে আমার তো টু আছে, এ বলতে আমার কি এটা না, কিন্তু এখানে তো রুট নাই আমার, এখানে রুট থ্রি আছে, কিন্তু এখানে এই কারণে আমি এখানে দেখো তো একটা রুট নিলাম একটা স্কোয়ার দিলাম, অর্থাৎ রুট স্কোয়ার কেটে গেলে আগেটা ফেরত পাবে, তার মানে কি হলো আমার এটা হলো স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি এখানে পাই দেখো রুট স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে রুট স্কোয়ার কেটে গেলে আগে লাইনটা ফেরত পাবে, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না। তাহলে এখানে কি সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ বলতে আমার কি এ বলতে হলো রুট থ্রি আর বি বলতে কি রুট টু, তাহলে আমি এটা এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এত এই সূত্রটা সূত্রটা বসানোর ফলে কিন্তু আমি স্কোয়ার আনতে পারছি, তাহলে কি উভয় পক্ষ থেকে আমি স্কোয়ার বাতিল করতে পারবো, তো উভয় পক্ষ থেকে স্কোয়ার ভ্যানিশ, তার মানে এক্স এর মান কি কি পাওয়া গেলো এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু, এতটুকু ছিল কোয়ান্টাম এই বলছে যে এক্স এর মান নির্ণয় করো, তাহলে কি এক্স এর মান আমরা বের করছি না, এতটুকু হচ্ছে আমার কোয়ান্টাম প্রশ্নের উত্তর। আশা করি তোমরা কোয়ান্টাম সবাই বুঝতে পারছো, এবং শুধু কোয়ান্টামের এরকম না অন্য ধরনের আমি দিলাম যে এক্স না দেয়া আমি বললাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, যে কোনোভাবে কোয়ান্টাম আসতে পারে, তো এটা তোমার বুঝতে হবে যে অঙ্কর ধরন দেখে তোমাকে বুঝতে হবে যে কী করতে হবে, এটা তোমাকে কেউ শিখে দিতে পারবে, কারণ চিতনশীল মানে কি নতুন কিছু তোমাকে সৃষ্টি করতেই হবে, তুমি এখানে শিখে দেওয়ার কোনো কিছু নাই যে এভাবেই করলে এভাবেই প্রশ্নগুলো আসবে এরকম কিছু নাই, নতুন কিছু থাকবে তোমাকে, তার মানে নিত্য নতুন প্রতিদিন যে আপডেটগুলো হয় এগুলো তোমাকে জানতেই হবে। তো এই ছিল কোয়ান্টাম প্রশ্নের উত্তর, আমরা এবার খ নম্বরের দিকে যাবো। দেখো খ নম্বর কী বলছে, প্রশ্ন বলছে খ নম্বর বলছে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স ফোরের মান কত, অর্থাৎ একটা রাশি বলছে যে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান নির্ণয় করো, তার মানে কি এখানে যদি আমরা জানি কি এই সারি যদি ভাঙা হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেওয়া যাবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ক্ষেত্রে আমার এ হবে এক্স আর বি হবে কি ওয়ান বাই এক্স, কিন্তু আমি এক্স এর মান পাইছি ওয়ান বাই এক্স এর মান তো আর পাইনি, তার মানে কি এই মানটা আমাকে বের করতে হবে, কোথা থেকে বের করবো আমরা এই এক্স এর মান থেকে, এক্স এর মান থেকে আমরা কি ওয়ান বাই এক্স এর মান বের করবো, তাই আমরা আগে প্রথমত কি লিখবো যে কনম হতে পাই এক্স এর যে মানটা আছে ওই মানটা আমরা আগে লিখবো, তাহলে লেখো যে কনম প্রশ্নের উত্তর লিখবো আমরা নাম্বার কনম হতে পাই কনম হতে পাই কি পাই এক্স এর মানটা কি ছিল আমার রুট থ্রি প্লাস রুট টু, তাহলে এখান থেকে আমি কি বের করবো ওয়ান বাই এক্স, কেন ওয়ান বাই এক্স বের করবো, কারণ দেখো আমাকে আমাকে মান নির্ণয় করতে বলছে এই রাশিটার মান বের করতে বলছে, এই রাশিটার মান যদি আমি বের করতে যাই এটাকে যদি ভাঙায় আমাকে তো এরকম করতে হবে, এরকম করতে হবে তার মানে কি এস কমান বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ মাইনাস বি, এটাই তো, তাহলে দেখো এখানে আমার এ বলতে হবে এক্স আর বি বলতে হবে আমরা এক্স, এই কারণে আমার এখান থেকে ওয়ান বাই এক্স এর মানটা আগে বের করা জরুরি, তার মানে এখান থেকে আমি ওয়ান বাই এক্স এর মানটা বের করবো। দেখো কিভাবে ওয়ান বাই এক্স এর মানটা বের করা যায়, আমি আমরা সবাই জানি যে প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে একটা করে ওয়ান থাকে, এটাকে যদি আমি বিপরীতকরণ করে দিই অর্থাৎ উল্টে যদি দিই তাহলে কি ওয়ান বাই এক্স ফেরত পাই, দেখো ওয়ান বাই এক্স ওয়ান ডিভাইডেড পাশে লিখে দেওয়া যাবে বিপরীতকরণ করে অর্থাৎ উল্টে দিলাম সংখ্যাটা,
তাহলে কি 1 বাই x এর পাশাপাশি কিন্তু 1 বাই x এটা তো কোনো বাস্তব মান হলো না এই মানটা কোনো মানে ভালো মান হয়নি এই কারণে এখানে এমন কিছু করব যাতে যেমন x এর মানটা আমরা একটা কিছু পাইছি সরল আকারে একটা কিছু পাইছি ওইরকম 1 বাই x এর একটা মান বের করব কিভাবে বের করা যায় দেখো এটা বের করার জন্য তোমরা এই নিয়মের অনেকগুলো অঙ্ক করছো অর্থাৎ আমরা অরিজিনাল বইয়ের অঙ্ক অর্থাৎ 3.1 এর অঙ্ক যখন করাইছি তোমাদের এরকম অনেক সমস্যা আমরা সলভ করছি দেখো এখানে এখানে আমার কিসের মান দেওয়া আছে রুট 3 প্লাস রুট 2 প্লাস এর মানটা দেওয়া আছে এখানে a প্লাস b মানে দুই সূত্র মিলানোর জন্য আমি মাইনাসের মান দ্বারা লব ও হরকে গুণন করব অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 দ্বারা উপরে গুণন দেব নিচেও গুণন দেব কেন গুণন দেব কারণ এখানে আমার প্লাসের মানটা আছে মাইনাসের মান দিলে এখানে a প্লাস b মানে b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে এই কারণেই তুমি যদি চাও যে আমি প্লাসের মান দিয়ে গুণন দেব হ্যাঁ প্লাসের মান দিয়ে গুণন দিতে পারো কিন্তু প্লাসের মান দিয়ে গুণন দিলে কি হবে প্লাসের মান দিয়ে গুণন দিলে আবার ঘুরে ঘুরে একটাই হবে তার মানে আমার কোনো বিশেষ কোনো লাভ হলো না এই কারণে আমাকে যে মানটা দেবে এখানে যদি মাইনাসের মান থাকতো আমি প্লাসের মান দিয়ে গুণন দিতাম আর প্লাসের মান আছে এই কারণে আমি মাইনাসের মান দ্বারা গুণন দিব তার মানে আমি কি মাইনাসের মান দ্বারা এখন গুণন দিব অর্থাৎ 1 বা x √3 - √2 √3 + √2 √3 - √2 কি করলাম আমরা দেখো √3 - √2 দ্বারা লব ও হরকে গুণ করলাম ঠিক আছে এবার দেখো নিচে দেখো উপরে যা আছে তাই আর নিচে দেখো a + b - b সূত্র কি হবে a² - b স্কয়ার তাহলে আমরা এই সূত্রটা বসাবো অর্থাৎ 1 বাই x ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বা 1 বাই x ইকুয়াল তার মানে রুট 3 মাইনাস রুট 2 আর এখানে দেখো রুট স্কয়ার কাটা অর্থাৎ রুট আর স্কয়ার কাটা তাহলে কি 3 বিয়োগ 2 3 বিয়োগ 2 এবার দেখি আমরা 3 এর উত্তম যদি 2 বিয়োগ করি তাহলে কি হবে 1 1 দ্বারা যদি এটাকে ভাগ করি তার মানে এটাই তো হবে সামনে 1 বাই x এর মান আমরা কি পেলাম রুট 3 মানে রুট 2 তাহলে দেখো এবার আমরা কি x এর মানও জানা আছে আমার 1 বাই x এর মানও জানা আছে কিন্তু আমি দেখলাম যে এখানে কি একবার প্লাসের মান দরকার অর্থাৎ x প্লাস 1 বাই x এর মানও জানা দরকার আমার x মানে 1 বাই x এর মানও জানা দরকার তো এই এই কারণে আমি x প্লাস 1 বাই x এর মানও বের করব প্লাসের মানও বের করব মাইনাসের তাহলে আমি এইভাবে আমরা লিখতে পারি যে অতএব x প্লাস 1 বাই x তাহলে x এর মান কি রুট 3 প্লাস রুট 2 x এর মান হচ্ছে রুট 3 প্লাস রুট 2 আর 1 বাই x এর মান কি দেখো রুট 3 মাইনাস রুট 2 তাহলে এই রুট 2 রুট 2 কাটা তাহলে কি হলো 2 রুট 3 আমরা প্লাসের মানটা বের করলাম কিন্তু আমার কি মাইনাসের মানও দরকার তাহলে মাইনাসের মান যদি আমি বের করি দেখো কিভাবে বের করা যায় তাহলে রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1 বাই x এর মান কি রুট 3 মাইনাস এর মাইনাসে প্লাস রুট 2 তাহলে এবার দেখো রুট 3 কাটা যাবে তাহলে কি কি পাওয়া যাবে 2 রুট 2 তাহলে কি দেখো আমরা প্লাসের মানটাও বের করে রাখলাম মাইনাসের মানটা বের করে রাখলাম এখন আমি প্রদত্ত রাশি যাবো যে প্রদত্ত রাশি আমাকে কি বের করতে হবে লিখি আমি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি আমার x পাওয়ার 4 মাইনাস 1 বা x পাওয়ার 4 তাহলে আমরা এর আগে বললাম যে এখানে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মিলাবো তার মানে এটাকে আমি যদি ভাঙি এভাবে স্কয়ার তার স্কয়ার এখানেও যদি ভাঙি এ স্কয়ার তার স্কয়ার তার মানে কি এটাকে ধরো এ এটাকে ধরো হচ্ছে বি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ বলতে কিন্তু আবার স্কয়ার আর বি বলতে ওয়ান বা স্কয়ার তাহলে আমি সূত্রটা দিয়ে দিই স্কয়ার প্লাস অর্থাৎ এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো কিন্তু দেখো সূত্র হওয়ার পরে এখানে আবার এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আবার দেখো এটা এই সূত্র তো তোমরা সবাই জানো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্র তো জানো সবাই কি সূত্র আছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি এটা একটা সূত্র আছে অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি এটা সূত্র যে কোনো একটা সূত্র দিলেই হবে মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি আর এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি যে কোনো একটা সূত্র বসালেই হবে আর এখানে দেখো এখানে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার মানে আমি যদি এরকম লিখি যে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর এখানে দেখো এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি আর স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এখানে এ এক্স এক্স কাটা যাবে আরো যাওয়ার পরে দেখো আমরা x প্লাস 1 বাই x এর মান আমি বের করে রাখছি না এটা আমি কি বের করে রাখছি 2 রুট 3 তার মানে এটা হচ্ছে 2 রুট 3 তার স্কয়ার মাইনাস 2 ঠিক আছে আর দেখো এটা মানে হচ্ছে 2 রুট 3
into আর এটা মান কি 2√2 ঠিক আছে মানগুলো বসালাম এখন দেখো তো এটার উপর যদি স্কয়ার দেই তাহলে কত হয় এখানে প্রথমত 2 এর স্কয়ার দিলে 4 আর এই √2 স্কয়ার কেটে গেল তাহলে কত 3 3 4 কত 12 তাহলে এখানে কত হবে 12 minus 2 আর এখানে দেখো এখানে 2 2 গুণে 4 আর এটাকে যদি গুণন করো 3 2 গুণে 6 √ এখন এটাকে দেখো বিয়োগ করো 12 এর ভিতর থেকে 2 বিয়োগ করো 10 তাহলে 4 10 কত 40 √ 6 এতটুকু ছিল খনন প্রশ্নের উত্তর আশা করি তোমরা খনন প্রশ্নের উত্তর বুঝতে পারছো এখন আমি আবার বললাম কিন্তু যে এখানে মাইনাস দেওয়া আছে প্লাস দেওয়া আসতে পারে যদি প্লাস দেয়া আসে তাহলে কি করবা তাহলে আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না দেয়া এখানে a প্লাস b হোল স্কয়ার এর এই সূত্রগুলো ব্যবহার করবা ব্যবহার করে তাও করা যাবে অর্থাৎ এখানে প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে যেকোনো একটা আসতে পারে তাহলে আশা করি তোমরা খনন প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং বারবার এটাকে যদি প্রিপারেশন করো প্লাস মাইনাস বা x 5 দিয়ে আসুক যে সংখ্যা দিয়ে আসুক পারার কথা এখন আমরা গ নম্বরের দিকে যাব দেখো গ নম্বর কি বলছে গ নম্বর কিন্তু প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে n কিউব প্লাস 2p কিউব সমান সমান 3mn অর্থাৎ গ নম্বরের সাথে এটার আর কোনো মিল নাই x এর মান দেওয়াকে গ নম্বর করা যাবে না মানে এখানে আর এটা দরকার নাই আমাকে কোন মান ব্যবহার করতে হবে mn এর আর p কিউব তার মানে আমি দেওয়া আছে যে এই তিনটা মান লিখব আগে দেখো দেওয়া আছে নাম্বার গ গ নাম্বার বরং দেওয়া আছে আমি মান তিনটা লিখলাম অর্থাৎ এ প্লাস বি মান দেওয়া আছে এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এন আর এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে পি কিউব আমাকে প্রমাণ মানাতে কি বলছে যে এ কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন অর্থাৎ আমি বাম পক্ষ দিয়ে এখন অঙ্কটা লিখব বাম পক্ষ কি আছে বাম পক্ষ এম কিউব প্লাস টু পি কিউব তাহলে দেখো এখানে কি আমার এম এর মান দেওয়া আছে না দেখো এম এর মান কি এম এর মান হচ্ছে এ প্লাস বি আর পি কিউবের মান কি পি কিউবের মান হচ্ছে কি প্লাস বি কিউব তাই আমরা মান যদি বসাই এম এর জায়গায় মান বসালাম তাহলে কি মান বসামু এ প্লাস বি হোল কিউব আর পি কিউবের মান কি দেখো পি কিউবের মান হচ্ছে কিউব প্লাস বি কিউব এবার আমরা এই যে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই জানি ঘনের নির্ণয়ের যে সূত্রটা তোমরা জানো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র লিখব এখানে আমরা কি সূত্র দেব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর এখানে দুই দ্বারা এই দুটাকে গুণন করে দাও তাহলে কি হবে 2a কিউব প্লাস 2b কিউব দুই দ্বারা গুণন করে দিলাম দেখো এবার কি হয় দেখো এ কিউব কয়টা আছে এ কিউব আছে এখানে দুইটা আর এখানে আছে একটা তাহলে এ কিউব কয়টা হলো এ কিউব হলো তিনটা অর্থাৎ 3 এ কিউব প্লাস দেখো 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার আর বি কিউব দেখো বি কিউব আছে এখানে দুইটা আর এখানে একটা অর্থাৎ তিনটা আছে বি কিউব ঠিক আছে এবার দেখো প্রত্যেকটার মাঝে তিন তুমি কমন পাচ্ছ দেখো তিন কমন আছে তার মানে আমি যদি তিনটা কমন নিয়ে নেই এখান থেকে তাহলে কি হবে এ কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব 3 কমন রাখো এখন কি হবে দেখো এই দুটার মাঝে কি কমন আছে এই দুটার মাঝে স্কয়ার কমন আছে দেখো আর এই দুটার মাঝে b স্কয়ার কমন আছে অর্থাৎ এখান থেকে যদি আমি স্কয়ারটা কমন নেই a স্কয়ারটা যদি কমন নেই তাহলে কি হবে কি a প্লাস b আর এখান থেকে যদি b স্কয়ারটা কমন নেই তাহলে a প্লাস b এবার দেখো a প্লাস b দুটার মাঝখান থেকে একটা লিখবো আর স্কয়ার প্লাস b স্কয়ার এই দুটার একটা লিখবো অর্থাৎ এরকম করা যায় যে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার এখন দেখো আমার এই মানগুলো আছে a প্লাস b মান কি দেখো a প্লাস b মান হচ্ছে m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n অর্থাৎ এটার মান যদি আমি বসে দেই 3 এটার মান হচ্ছে m এটার মান হচ্ছে n এটাই আমাকে প্রমাণ মানাতে হচ্ছে অর্থাৎ m এর আমার প্রমাণটা হয়ে গেছে এটা হচ্ছে ডান পক্ষ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং এই নিয়মের যতগুলো তোমার সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে যতগুলো অঙ্ক আছে তুমি বাসায় বসে বসে করতে থাকো আরও যদি কোনো সমস্যা হয় আমাদের নক করো আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো কথা হবে অন্য একটা ভিডিও ক্লাসে